প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কে ভিসা দিল আর কে দিল না তা নিয়ে মাথা ব্যথা নেই। আমেরিকা ছাড়াও পৃথিবীতে আরও মহাসাগর আছে, মহাদেশ আছে, তাদের সাথে সম্পর্ক গড়ে তোলা হবে। দেশে যারা মানুষের ভোট চুরি করে আর সন্ত্রাসী কর্মকাণ্ড করে, নিষেধাজ্ঞা দানকারীদের তাদের দিকে নজর দিতে বলেন তিনি। বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের অফিস ভবনের উদ্বোধন করে এসব বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে আর ভোট চুরি করার অপরাধে দেশের জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছিল সে কথা ভুলে গেলে চলবে না। কোনো অশুভ শক্তি যাতে আবার ক্ষমতায় আসতে না পারে সেদিকে সজাগ থাকার জন্য দলের নেতাকর্মীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা নিজের পায়ে চলব, নিজের দেশকে আমরা গড়ে তুলব, কারো মুখাপেক্ষি হয়ে না। কে আমাদের ভিসা দেবে না, কে আমাদের স্যাংশন দেবে, ও নিয়ে মাথা ব্যথা করে কোনো লাভ নাই। 20 ঘন্টা প্লেনে জার্নি করে আটলান্টিক পার হয়ে ওই আমেরিকায় না গেলে কিচ্ছু আসা যায় না। পৃথিবীতে আরও অনেক মহাসাগর আছে, অনেক মহাদেশ আছে, সেই মহাদেশের সাথে মহাসাগরেই আমরা যাতায়াত করবো আর বন্ধুত্ব করবো। আমাদের অর্থনীতি আরও মজবুত হবে, উন্নত হবে, আরও চাঙ্গা হবে। ভোট যারা চুরি করে, ভোট নিয়ে যারা চিরদিন খেলছে, জনগণের ভাগ্য নিয়ে যারা খেলছে, আমি তাদের বলবো যে ওই সন্ত্রাসী দলের দিকে নজর দেন।